হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামির মিশনে একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে ভর্তি পবে শিক্ষা পরীক্ষার জন্য সিলেবাস তো কত নম্বরে হবে কোন কোন সাবজেক্টের হবে কোন বিষয়ে কত নম্বরে হবে সমস্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পরীক্ষায় কত নম্বর পেলে পাশ করতে পারবেন তো অনেকের মনে এই ধরনের প্রশ্ন এসে থাকে তো সমস্ত কিছু জানিয়ে দেবে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলের হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে অ্যালামিনেটের সমস্ত ভিডিও আপনার সবার সর্বপ্রথমে পাওয়ার জন্য একাদশ শ্রেণীতে বিজ্ঞান ব্যাগে ভর্তির জন্য পাবে শিক্ষা পরীক্ষার সিলেবাস দু হাজার তেইশ এবং চব্বিশ সেশানে পূর্ণমান একশো নম্বর অর্থাৎ টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে সময় দু ঘন্টা পরীক্ষা গ্রহণ করা হবে মোট চারটা সাবজেক্ট অর্থাৎ ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান গণিত এবং ইংরেজি এই চারটা সাবজেক্ট পরীক্ষা নেওয়া হবে এই চারটা সাবজেক্টের উপরে মার্কস ডিভাজন বিষয়ভিত্তিক পূর্ণমান অর্থাৎ কোন বিষয়ে কত নম্বর ইংরেজি দশ গণিত পঁচিশ ভৌতবিজ্ঞান চল্লিশ বিজ্ঞান পঁচিশ অর্থাৎ চারটা সাবজেক্টের নম্বর অথবা এরকমও থাকতে পারে ইংরাজি দশ ম্যাথ তিরিশ ফিজিক্স তিরিশ লাইফ সায়েন্স তিরিশ অর্থাৎ তিনটা সায়েন্স তিরিশ এবং ইংরেজি শুধুমাত্র দশ নম্বর এরকমও থাকতে পারে সম্ভবত এই যে তিরিশ করে যে তিনটা সাবজেক্ট এবং দশ নম্বর তো এইটা বেশিরভাগ থাকার সম্ভাবনা বেশি যেহেতু দেড়শো নম্বরে তো কনফার্ম বলে দিতাম এই অথবাটা বা ওর যেটা আছে এই যে দশ তিরিশ 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 তো এইটা থাকার সম্ভাবনা খুব প্রবণতা বেশি ইংরেজির আনসিনেন্ড গ্রামার অ্যান্ড ভকিবুলারি অর্থাৎ একটা আনসিন প্যাসেজ তুলে দেবে সেইখান থেকে এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ যেহেতু দশ নম্বর থাকবে তো আনসিন থেকে হয়তো চার থেকে পাঁচ নম্বর এবং গ্রামার এবং ভকিবিলার থেকে পাঁচ নম্বর থাকবে তো আনসিন থেকে এমসিকিউ এবং এসিকিউ দিয়ে দেবে এবং একটা প্যাসেজ তুলে দেবে তারপরে গ্রামারের মধ্যে কী থাকছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অফ দ্য ভার ফ্রম গিভিন ইন দ্য ব্র্যাকেট টু ফর্ম ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস তারপরে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান আর্টিকেল এবং পিপোজিশান থাকতে পারে ভয়েস চেঞ্জ বাচ্য পরিবর্তন ন্যারেশান চেঞ্জ উক্তি পরিবর্তন মিশন অফ সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে সিম্পল এই ধরনের যে তিনটা যে বাক্য কমপ্লেক্স সিম্পল এবং কম্পাউন্ড এই তিন ধরনের বাক্য পরিবর্তনও থাকতে পারে তারপরে ন্যারেশান চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জয়নিং অফ সেন্টেন্স অর্থাৎ দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করা তারপরে ফেজাল ভার্ব ফেজাল ভার্ব থাকতে পারে তারপরে ডিগ্রি অর্থাৎ আপনি যদি কোয়েশ্চেন ব্রাঞ্চ বা কোয়েশ্চেন ব্যাংক বা এবিটি এই ধরনের বই যদি আপনি প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনি অবশ্যই গ্রামারে যত থাকবে তত নাম্বার আপনি পেয়ে যাবেন তারপরে ভকিবুলারি তো ফাইন্ডিং আউট অফ দ্য ওয়ার্ড অফ দ্য প্যাসেজ অফ দ্য রিডিং কমিশন আনসিং অর্থাৎ আনসিন থেকে একটা আনকমন একটা ওয়ার্ড থাকবে তার মানে আপনাকে লিখতে হবে এটা এক থেকে দু নম্বরও থাকলেও থাকতে পারে তারপরে গণিতের সিলেবাস মধ্য শিক্ষা পর্ষদ দু হাজার তেইশের জন্য নির্ধারিত গণিতের সমগ্র সিলেবাস অর্থাৎ গণিত বইয়ের যে সমগ্র সিলেবাস মাধ্যমিক পরীক্ষা সেই সিলেবাস বা আপনি আরও অন্যান্য বই যেমন কেশবচন্দ্র নাগ এ ধরনের বই যদি আপনি প্র্যাকটিস করে থাকেন তাতে আপনার অনেক উপকার আসবে তো এই ধরনের বই থেকেও কোয়েশ্চেন থাকলেও আসতে পারে বা গণিত বইয়ের অঙ্কও আসলেও আসতে পারে তারপরে ভৌতবিজ্ঞান তো মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার তেইশের জন্য মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত ভৌতবিজ্ঞানের সমগ্র সিলেবাস অর্থাৎ ভৌতবিজ্ঞানের পুরো বইটা যেটা মাধ্যমিক হয়েছিল। সেই ধরনের আপনি এবিটিএ বা পশন বিচিত্রা বা ফিফটি ফিফটি এই ধরনের বই যদি প্র্যাকটিস করে থাকেন এমসিকিউ কিউ তো আপনার অনেক উপকার আসবে এই ধরনের বই থেকেও কোয়েশ্চেন হলেও হতে পারে তারপরে জীবনবিজ্ঞানও সেম এই ধরনের বই প্র্যাকটিস করে করবেন আপনার অনেক উপকার আসবে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তো যারা জানতে আগ্রহী ছিল তো কত নম্বর পেলে আপনি পাস করতে পারবেন তো আপনি এর আগেও আমি বলেছি তো খুব কম সংখ্যক আসনে ভর্তি নেওয়া হবে তো আপনাকে অ্যাকশন মধ্যে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট নাম্বার পেতে হবে কম করে আপনাকে আশি থেকে পঁচাশি নম্বর পেতে হবে তো সমগ্র সিলেবাসটা এই ভিডিওতে জানিয়ে দিলাম এবং কত নম্বর পেলে পাস করতে হবে এবং তোমাদের পরীক্ষা আঠাশে মে তো তার জন্য পাবেষ্কার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও তো ভিডিওটি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও